Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. আগামী 24 ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করা হয়েছে, সেই কারণে এই বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি হবে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শক্তি বৃদ্ধি করবে নিম্নচাপ, ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। 27 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। আগামী দুদিন এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। যেই কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বাড়বে, বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।